एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মুকুলিকা। আজকে আমি অনেক অনেক দিন পর আবারো করতে চলেছি কিছু কসমেটিক্স এর উপরে রিভিউ। তো প্রোডাক্ট রিভিউতে যাওয়ার আগে যেটা বলবো, তোমাদের কাছে একটু ক্ষমা চাই নেব, কারণ গলার অবস্থা ভীষণ খারাপ, এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে প্রচন্ড ঠান্ডা লেগেছিল। আজকের এই ভিডিওটা শুরু করার আগে প্রথমে যেটা বলবো, আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়া সাইডে কিছু লিপস্টিকের শেড নিজের উপরে অ্যাপ্লাই করে ছবি পোস্ট করেছিলাম। তোমাদেরই মতন কিছু বন্ধুরা আমাকে আমার লিপস্টিকের শেডগুলো দেখে বলেছিল যে এই লিপস্টিকগুলোর উপরে যদি একটু ডিটেলে ভিডিও করি, কেমন, প্রাইস কত, এবং আরও যা যা ইনকোয়ারিজ থেকে থাকে একটা লিপস্টিক সম্পর্কে, তো সেই রকম যদি কিছু আমি করি তাহলে তাদের খুব হেল্প হবে। তো সেই জন্য তাদের জন্য এবং তোমাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি এখন কিন্তু তোমাদের সাথে এই লিপস্টিক শেডগুলো সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আজকের এই ভিডিওতে কিন্তু সুগার কসমেটিক্সের স্মার্ট মি নট লিকুইড এই মিনি লিপস্টিকটার নিউট শেডটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদেরকে ডিটেলে বলবো যে লিপস্টিকটা এক্স্যাক্টলি কেমন আর পার্টিকুলারলি আমার কেমন লেগেছে। ওকে, তো চলো শুরু করা যায়। তো ফার্স্টে যেটা করতে হবে, আমার এই লিপস্টিকটাকে এখন তুলে আসতে হবে আর তারপর এটা আমি তোমাদেরকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখাবো। ওকে, তো এই হলো বক্স, আর চলো তোমাদেরকে এখন ওপেন করে দেখাই বক্সের ভেতরে কী রয়েছে। তো এই হচ্ছে বক্সের ভেতরে, এরকমভাবে চারটে লিপস্টিকের শেড দেওয়া রয়েছে। এখানে আমি পেয়েছি চারটে শেড, বলে দিই নাম্বারগুলো। 09 দেওয়া হয়েছে আমাকে, 03 দেওয়া হয়েছে, 12 দেওয়া রয়েছে, আর দেওয়া হয়েছে 44। এছাড়াও আরও হয়তো শেড রয়েছে, আমি জানি না। তবে এই বক্সটা কিন্তু দুটো শেডে পাওয়া যায়, একটা হচ্ছে নিউট শেড আর একটা হচ্ছে বোল্ড শেড। লিপস্টিকের শেডগুলো যাতে প্রপারলি বোঝা যায় তার জন্য আমি কিন্তু সানলাইটের আলোর সামনে চলে এসেছি, আর অন্যদিকে আমি কিন্তু আজকে কোনো মেকআপও করিনি, যাতে লিপস্টিকের শেডগুলো তোমরা প্রপারলি বুঝতে পারো। তাহলে চলো প্রথম শেডের দিকে চলে যাই। আর আজকের প্রথম শেড নাম্বার হচ্ছে 03, যার নাম ট্যান ফ্যান। এখন আমি আসবো আজকের এই লিপস্টিকের কোয়ান্টিটি এবং প্যাকেজিং সম্পর্কে। তো প্রথমে আসি প্যাকেজিংয়ে। প্যাকেজিং দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবেই কিন্তু এর প্যাকেজিং সিস্টেমটা করা রয়েছে। এছাড়াও এর যে কোয়ান্টিটি সেটা কিন্তু খুবই সামান্য, দেখে সেটা আশা করি বুঝতে পারছো। আর প্রথমেই এখানে লেখাই রয়েছে যে মিনি প্যাকেটটা, তো সে কারণে ছোটো সাইজ হবে, সেটা স্বাভাবিক। এখন চলো আমাদের কালারটা দেখাই। খুব মিষ্টি একটা কালার, আর এটা যেহেতু নিউট শেডের উপরে রয়েছে তো খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক শেডের রয়েছে। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে, তো চলো দেখে নাও তোমরা। আর এখানে তোমাদেরকে একটু লো লাইটেও আমি দেখাবো যে লিপস্টিকের যে শেডটা সেটা ঠিক কী কালার আসছে। তো প্রপার কালারটা যাতে তোমরা বুঝতে পারো, তো তার জন্য আমি দুরকমভাবেই দেখাবো এখানে। এছাড়াও এখানে যেটা বলা হয়েছে যে এটা কিন্তু স্মাচ মি নট, মানে স্মাচ প্রুফ, তো সত্যি তাই, দেখে সেটা বুঝতেই পারছো। আর এটা কিন্তু প্রপার ম্যাটেই রয়েছে। এখন এটা আমি ওয়াশ করে ফেলছি এবং এরপর চলে যাবো নেক্সট লিপস্টিকের শেডের দিকে। সেকেন্ড কালার শেডটার নাম্বার হচ্ছে 09 এবং নাম হচ্ছে সোয়েপ মভ। তো চলো, প্যাকেজিং সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই, এখন এটাকে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো চলো কালার শেডটা তোমরা দেখে নাও। এবার আসি থার্ড নাম্বার শেডে, তো যেটার নাম্বার হচ্ছে 12 এবং নাম হচ্ছে ডন ফান। তো চলো এখন আমরা এই শেডটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। আর সুগার কসমেটিক্স প্রত্যেকটা শেডই ইন্ডিয়ান স্কিন টোনের সাথে ম্যাচ করবে এমনভাবেই কিন্তু বানিয়েছে। আর দেখো প্রত্যেকটা কালার কিন্তু আমার স্কিন টোনকে অনেকটা বেশি ব্রাইট করে তুলছে। আজকে লাস্ট শেড নাম্বার হলো 44, যার নাম হচ্ছে পিচ পিচ। তো দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু সত্যি খুব মিষ্টি একটা কালার। এখন আমি এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের আবারও বলবো যেটা, যে সুগার কসমেটিক্স কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের কথা মাথায় রেখেই তাদের যে স্মাচ মি নট লিকুইড মিনি লিপস্টিকের যে রেঞ্জটা নিউট শেডের অবশ্যই করে, তো সেটা কিন্তু লঞ্চ করেছে। আর প্রত্যেকটা কালারই কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনকে অনেক বেশি ব্রাইট করে তুলছে, সেটা আমার ব্লগ আমার ভিডিওস দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। আর আজকে কিন্তু এটাই আমাদের লাস্ট নাম্বার অফ লিপস্টিক। তো কেমন লাগলো এই চারটে কালার শেড তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার চলে যাবো প্রাইসে, এটা আমি এখনও পর্যন্ত বলিনি। এই প্রত্যেকটা লিপস্টিকের গায়ে কিন্তু লেখা রয়েছে 249,
এর প্রাইস এবং চারটে একসাথে কিন্তু দাম রয়েছে 799। তো এটা অফারে তোমরা হয়তো অনেক সময় পেতে পারো একটু কমে, বাট আদারওয়াইজ এর দাম কিন্তু 799। তো গাইস আজকে কিন্তু এটাই ছিল আমার সুগার কসমেটিক্সের স্মাজ মি নট লিকুইড লিপস্টিকের কিন্তু মিনি প্যাকের একটা রিভিউ ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই রিভিউটা দেখে, আর তোমরা হয়তো অনেকটাই হেল্পফুল হবে আজকে রিভিউটা দেখে, কারণ বাংলায় বোধ হয় এর আগে সুগার কসমেটিক্সের লিপস্টিকের উপর রিভিউ আমি জানি না এসেছে কিনা। তা যাই হোক, তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমরা সকলেই জানো কি করতে হবে, অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলের পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই, সি অ্যাগেন, বাই।